एवरीवन वेलकम बैक टू माय चैनल এখন আমরা আসছি হলো নিউ বাবলেঙ্গা এখন হলো আমরা আছে হলো নিউ ফ্রেন্ড বানিয়েছি তো আজকে আমার আম্মু যায়নি পরে আমরা একা গিয়েছিলাম পরে হলো এই যে কত মজা করেছিলাম আর হলো দুই ঘন্টা লেগেছিল পরে আমরা হলো আমার বাবা দুইজনে খেলেছিলাম বাবা ভিডিও করেছিল তো হলো আমি হলো মা তো আমাদের যে কিছু কিনছিল তাই না মামার কত কিছু কিনতে হয় কাজের জন্য আর হলো আমরা হলো স্লিপারে চড়েছিলাম আর হলো স্লিপারে চলেছিলাম বল দেখে খেলেছিলাম ঘুরেছিলাম জান দিয়েছিলাম কত কিছু করেছি আর হলো 8 দিন পরে হলো বৃষ্টি পড়েছে সারাদিন আর হলো আমরা এখানে হলো একদিন কথা বলতাম আর হলো আমি এখানে থাকি অনেক খেলা করেছিলাম তো রাত হয়ে গেছে আস্তে আস্তে পর বাসা চলে গিয়েছিলাম এত খেলা করেছি আর ফিশের ওখানে দাম দিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুশাহক ব্লগস অনেক দিন কোনো ভিডিও আমি দিইনি মানে ব্লগ দিইনি তো অনেক দিন দিইনি নরিতা গিয়েছিল বেড়াতে ভাবলাম এই বেড়ানোর ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করি বাবুল্যান্ডে গিয়েছিল বাবুল্যান্ড আসলে বাচ্চাদের জন্য খুবই ভালো একটা প্লে জোন এখানে অনেক রকমের টয়েস আছে অনেক রকমের রাইড আছে যেগুলো মানে খেলে বাচ্চারা অনেক মজা পাবে আর লকডাউনের পরে মনে হয় কিছুদিন আগে সম্ভবত তারা তাদের মানে বাবুল্যান্ডটা ওপেন করেছে তো যথেষ্ট পরিমাণ মানে পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল তারা যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করেছে এটা বেশ ভালো লেগেছে দেখে আর বেশি মানুষ তারা ভিতরে দেয়নি মানে লিমিটেড ছিল হয়তোবা মানে কয়েকজন করে নিবে যাই হোক অনেকদিন পরে নরিতা বাবুল্যান্ডে এসে বেশ ভালোই মজা করেছে অবশ্য আমি ছিলাম না মানে আমি যাইনি তারা বাবার মেয়ে গিয়েছিল আর বাবা মেয়ে যেখানে যায় সেখানেই তারা খুব ভালো এনজয় করে সেই জন্য আমি না গেলেও টেনশন করি না যাই হোক জি বাবা আর বাচ্চারা সবাই ছিল বেশ কয়েকজন বাচ্চা ছিল ওরা বেশ ভালোই খেলা করেছে আর অনেক দিন ধরেই তো মূলত বাসার বাইরে তেমন একটা যাওয়া হয় না আর এরকম প্লে জোনে তো যাওয়াই হয় না পাবলিক গ্যাদারিংয়ের জন্য তো ভাবলাম যে আচ্ছা অনেক দিন ধরে যেহেতু যায় না তো ঘুরে আসুক ভালো লাগবে খেললে হয়তো বা তো আপনারা দেখেন ভিডিও শেষ পর্যন্ত নরিতা অবশ্য অনেক এনজয় করেছে আজকে নরিতার মুখেই বললো আর আজকে ব্লগটা নরিতাই নিজেই হচ্ছে মানে সম্পূর্ণটা মানে বলেছে কথা টথা যেটা বলার কারণ আমি ওখানে ছিলাম না নরিতা যা যা করেছে নরিতার মুখেই নরিতা সব কিছু বলে দিয়েছে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন নরিতা কি করলো বাবুল্যান্ডে যে নরিতা অবশ্য অনেক মজা করেছে আর এখানে কিছু গান ছিল ওদের এখানে গান চলছিল সেজন্য আমি কিছুটা মিউট করে দিয়েছি আবার কিছু জায়গায় ভলিউম কমিয়ে দিয়েছি কারণ আবার কপিরাইটের ইয়ে খেয়ে যাবো সেজন্য দিইনি তারপরও জানি না মানে সাউন্ড ছাড়া শুনতে কেমন লাগছে আর বাচ্চাদের আমি এর আগে একবার গিয়েছিলাম নরিতাকে নিয়ে তখন দেখতাম যে মানে ওরা বাচ্চাদের যে টাইমটা থাকে টাইমের 2 ঘন্টা করে টাইম দেয় সেই টাইমের সাথে হচ্ছে শেষের দিকে তারা বাচ্চাদেরকে গান নাচ এগুলো শেখায় আর কি দেখায় বাবুল্যান্ডের নিয়মটা আমি বলে দিচ্ছি বাবুল্যান্ডে হচ্ছে রবিবার প্রতি রবিবার মিরপুর 2 নম্বরে যেটা সেটা বন্ধ থাকে কারণ সাপ্তাহিক বন্ধ থাকে মিরপুরের পুরা মানে শপিং কমপ্লেক্স যা আছে সব বন্ধ থাকে আর বাবুল্যান্ডের 2 ঘন্টা টাইম থাকে 2 ঘন্টা হ্যাঁ সারাদিন খোলা থাকে 2 ঘন্টা টাইম থাকে মানে আপনি যখনই যাবেন 2 ঘন্টা সাথে করে আপনাকে মোজা নিয়ে যেতে হবে অবশ্যই আর আপনি যদি মোজা নাও মানে নিয়ে যেতে যদি আপনার মনে নাও থাকে তাহলে তারাই আপনাকে মোজা প্রোভাইড করবে তবে কিনে নিতে হবে সেটা বাচ্চাদের জন্য 300 টাকা
বাচ্চাদের জন্য 300 টাকা আর বাবা মায়ের জন্য 100 টাকা করে, মানে আলাদা আলাদা 100 করে টাকা। আর সবাইকে মোজা পরে নিতে হবে, সম্ভবত তাদের ভিতরে খাবার নিয়ে যাওয়া হয়তো বা নিষেধ, মানে চিপস চকলেট এইসব ওদের খাবার আছে, মানে ওদের শপ আছে, সেখান থেকে আপনারা চাইলে নিতে পারেন। আর 2 ঘন্টা টাইম, 2 ঘন্টার এই 300 টাকা তাদের টিকিট মূল্য, এর জন্য মানে ভিতরে যে রাইডগুলো আছে সেটার জন্য আলাদা কোনো পে করতে হয় না, সব জায়গায় তারা যেতে পারে। তাদের একটা জিনিস ভালো যে তাদের যে মানে মেম্বারগুলো আছে বাচ্চাদেরকে অনেক হেল্প করে, তারা ধরে ধরে সব কিছু মানে করায়, এটা অবশ্য ভালো লাগে। আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, মানে বাচ্চারা এইসব জায়গায় যেতে পছন্দ করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক বাবা মায়েরা বুঝতে পারি না কোথায় নিয়ে গেলে ভালো, বা আমরা শুনি কিন্তু মানে ভিতরের অবস্থা কী সেটা আমরা জানি না বা বুঝতে পারি না, বা আমরা কারো কাছ থেকে শুনতে পাই না, সে কারণে হয়তো বা আমরা মানে ভাবি যে এখানে নিয়ে গেলে কি ভালো হবে না মন্দ হবে। তো ভাবলাম যে আচ্ছা এটা নিয়ে ছোট্ট করে একটা ভিডিও করি, কারণ বাচ্চাদের আমরা যারা ঢাকাতে থাকি তাদের জন্য খোলা মাঠ বা বড় কোনো জায়গা, খেলার জায়গা সহজে পাওয়া যায় না, এগুলোই আমাদের একমাত্র ভরসার জায়গা। এইসব জায়গায় গেলে বাচ্চারা মজা পায়, খেলে আনন্দ পায়, অনেক রকমের রাইড থাকে সেগুলো তো ওরা চড়ে ঘুরে অনেক ভালো লাগে। তবে হ্যাঁ, তাদের মানে এখানে অনেক শিক্ষণীয় জিনিস আছে, অনেক ভালো লাগে, বাচ্চাদের নিয়ে গেলে ভালো লাগবে। আসলে কি বাচ্চাদের ভালো লাগা দেখে আমাদের বাবা মায়েদের ভালো লাগে, ভালো লাগা একটা তৃপ্তি কাজ করে, তো এইসব কারণেই আর কি নিয়ে যাওয়া। আর যেহেতু অনেক মাস ধরে সবাই বাসায় মোটামুটি একরকমের গৃহবন্দী বলা চলে, তেমন কোথাও যাওয়া হয় না, আর যেহেতু মোটামুটি সব কিছু হালকা হালকা স্বাভাবিক হচ্ছে, সেক্ষেত্রে মানে আমরা যেতেই পারি যদি আমরা মানে সচেতনতা অবলম্বন করি, সেফটিটা মেনটেন করি, ফুল প্রিকশনে যাই যে মানে আমার কোনটাতে আমার সেফ, সেই ওয়েতে যদি আমরা যাই তাহলে মনে হয় না যে কোনো সমস্যা হওয়ার কথা। তো আসলে আমি মানে পার্সোনালি বলবো যে বাচ্চাদের এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যেখানে বাচ্চারা সেফ থাকে, সেরকম জায়গায় যাওয়া উচিত। এখানে পড়ে ব্যথা পাওয়ার মতো কোনো জায়গা আমি মানে খেয়াল করি নাই, আমি এর আগে একবার গিয়েছিলাম, তখন আমি খুব ভালো করে দেখেছি, খুব ভালো করে তারা যথেষ্ট বাচ্চাদের জন্য যথেষ্ট নমনীয় এবং তারা যথেষ্ট সচেতন, এটা আমি মানে খেয়াল করেছি। এবং যারা মানে থাকে, যে মেম্বাররা থাকে এখানে, মানে অনেক আপার ভাইয়েরা আছে, তারা বেশ হেল্পফুল, মানে প্রতিটা বাচ্চাকে খুব ভালোভাবে তারা সবগুলো রাইডে চড়ায়। আর বল, এত বল, এই বলগুলো দেখেই তো মনে হয় বাচ্চারা খুশি চোটে আত্মহারা হয়ে যায়, ওরা যে কী করবে না করবে বুঝে না, এটাই হচ্ছে কথা। তো আর এই আর কি, আসলে আমি মানে নিজে যাই নাই তো বুঝে উঠে পারছি না যে আসলে কী কথা বলবো, কোনটা বললে ভালো হবে। তবে আমি যতটুকু মানে আপনাদের জানানো মানে উচিত মনে হলো ততটুকুই বললাম, কারণ হয়তো বা অনেকে এখানে যেতে পারেন আগে থেকে বুঝতে পারেন না। তবে আমি যেটা মনে করবো যে বাসায় যদি মোজা থাকে তাহলে মোজাটা সাথে করে নিয়ে যাবেন, বাচ্চাদের জন্য পানি খাবারের জন্য নিয়ে যেতে পারেন পানি, আবার হ্যাঁ তাদের জন্য হালকা মানে খাবার নেওয়া যায় কি না আমি এটা জিজ্ঞেসও করি নাই, কারণ খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, তো হয়তো বা বাচ্চারা তো স্বাভাবিক খাওয়া দাওয়া করার সময় নোংরা করে ফেলে, এখানে ওখানে ফেলে, হয়তো বা সে কারণে তাদের খাবারটা এলাও না আমি যতদূর মানে জানি, কারণ আমি দেখি নাই ওইভাবে, আর আমি সঠিকটা জানিও না। তো আপনারা যারা যাবেন তারাই হয়তো বা বলতে পারবেন। তো এই ছিল আমার আজকের ব্লগ, নরিতা অনেক মজা করেছে, এটাই হচ্ছে মজার কথা।